সায়েন্স আর কোরআন কি আলাদা জিনিস? হ্যাঁ, যত সায়েন্সের আবিষ্কার আছে সবকিছু কিন্তু কোরআন এবং হাদিস থেকে সংগৃহীত। যারা সায়েন্সের স্টুডেন্ট ভাইরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা বিশেষ করে বেশি বেশি কোরআন পড়বেন এবং অর্থ কেন জানেন? যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, আপনাদের জন্য কোরআন পড়া মানে বুঝা আরো সহজ। আর একটু জোরে বলেন। যেমন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলবেন, আমরা সবাই কিসের তৈরি? আরো জোরে, মার ফেটে মাটি ডুবে দিল কেডা। আল্লাহ মাটি ডুবে দিছে মার ফেটে। এই কথা যদি এখন বলেন, সায়েন্সের ছেলেরা আপনার দিকে তাকাইয়া এহে হে করে হাসবো। কিরে কথা কয় না কা শিক্ষিত সমাজ? এই কথা যদি আপনি বলেন যে মাটি দিয়া হে হে করে হাসবো, কি লেগা জানেননি? সায়েন্সে কয় এক্স 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 ওয়াই। কিরে কথা কয় না কা? যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন। বিজ্ঞান বলে, ডাক্তার বলে এক্স 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 ওয়াই। ওই এক্স 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 ওয়াই ইজ ইকুয়াল টু ব্রন, ব্রন স্পর্ম, স্পর্ম থেকে তারপরে হয় মানব দেহ। এখন আল্লাহ পাক বলছেন একটা, বিজ্ঞানে বলছে একটা, আপনারা বলছেন একটা, আসল কোনটা? আল্লাহ পাক যেটা বলেছেন বিজ্ঞানে সেটা মিলেছে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি আমার সেটা আপনাদের না, আপনার মন খুলে বলতে পারেন পৃথিবীর বুকে একমাত্র মাটির সৃষ্টি আদম, এরপরে দ্বিতীয় সৃষ্টি কে? হযরত হাওয়া। হযরত হযরত মা হাওয়াকে আল্লাহ পাক বানিয়েছেন কি দিয়ে? আপনারা সকলেই জানা আছে, মাশাআল্লাহ, কি দিয়ে? হাত দিয়ে। হযরত ঈসা একজন পয়গম্বর, তাকে আল্লাহ পাক বানিয়েছেন কি দিয়ে? আমি বলবো না, আপনারা বলতে হবে। ফুমানি বাতাস, ফুমানি বাতাস। এখন খেয়াল করেন, মাটি থেকে হযরত আদম, হাড্ডি থেকে হযরত হাওয়া, বাতাস থেকে হযরত ঈসা, পানি থেকে তারপর আমাদেরকে মাটির মানুষ বলা হয় কেন? শুনে রাখুন, মাটির উপাদান যে একদম আমাদের কাছে নাই তা না, আছে। কিন্তু আজকে আমি আমার মন মতো করতে পারবো না, তারপরে চেষ্টা করে যাচ্ছি, আমাকে একটু সহযোগিতা করতে হবে। আওয়াজ দিয়ে একটু আওয়াজ দিয়েন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। চৌধুরী আসেনি আমাদের এখানে? ভাইয়া আপনি কি চৌধুরী? কয় হ, আপনি হইছেন নি চৌধুরী? কয় না, আমার দাদার দাদা চৌধুরী আসিল। ওই দাদার দাদা চৌধুরী থাকার কারণে নাতির নাতি চৌধুরী। মাটির মানুষ বলা হয় কেন? নিসবতে আদম, আল্লাহ পাক একমাত্র আদম পয়গম্বরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ওই মাটির সৃষ্টির কারণে আমরা সবাই যারা আদম জাতি আছি, আমাদেরকে বলা হয় মাটির সৃষ্টি। এখন শিক্ষিত সমাজ যারা আছেন, সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, আপনাদের সাথে থাকলে একটু মজা বেশি লাগে, কারণ বিজ্ঞান বর্তমান সময় তো আসলে বিজ্ঞানের যুগ, তো কথা বলতে একটু শান্তি লাগে যদি বিজ্ঞানটাকে সাথে পাওয়া যায়। কোরআন বিজ্ঞান বিরোধী নয়, আর যে বিজ্ঞান কোরআন বিরোধী সেটা বিজ্ঞান নয়, সেটার মধ্যে ভেজাল আছে। আর একটু জোরে বলেন না, মনে রাখবেন আপনারা। সেজন্য সায়েন্সের স্টুডেন্ট যারা, বায়োলজি ফিজিক্স স্টুডেন্ট যারা আছেন, আপনারা সবসময় কোরআনটাকে একটু বেশি পড়বেন, হাদিসটাকে একটু বেশি পড়বেন। কবির মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুই বানান নাই, তখন শুধু আল্লাহ আল্লাহ ছিলেন।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুনতু কানজান মাখফিয়ান আল্লাহ পাক যখন নিজের রুবুবিয়তকে প্রকাশ করতে চাইলেন আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন আমি একদম শুরু থেকে দ্রুত গতিতে যাচ্ছি নূর মুবারককে সৃষ্টি করলেন এখন আল্লাহ আছে নবীর নূর আছে তৃতীয় আর কোনো কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা হলো তখন আল্লাহ পাক নতুন সৃষ্টি করার এরাদা করলেন এই সৃষ্টির ভিতরে কি আছে দেখেন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম মাটি পানি সাগর বাতাস মাছ গরু ছাগল যা যা আছে সবগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে কোন ফায়াকুন কোন কোন ফায়াকুন কোন কোন ফায়াকুন এখন খেয়াল করেন আসমান নাই আল্লাহর ইচ্ছে হলো আসমান বানানোর জন্য আল্লাহ পাক বললেন আসমান কোন কোন আসমান ফায়াকুন হয়ে গেছে সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক বলেছেন এদিকে হয়ে গেছে এখন কিভাবে হইছে এটা আল্লাহই ভালো জানে ঠিক এটার জ্ঞানের গ পর্যন্ত আপনার আমার পৌঁছানো সম্ভব না কারণ ওইটাকে কোন একটা কিছু আপনার সত্য মিথ্যা জানার জন্য আগে আপনাকে জিনিসটা নিয়ে পর্যবেক্ষণ করতে হয় ওই গবেষণা করতে হয় এখন আসমান নিয়ে গবেষণা করতে যাইবো কেডারে যাওয়ার কারো ক্ষমতা আছে সামান্য সাদের দেশে গেলে আপনার আমার যতগুলো কোট সাইফি ফিদে যাওয়া লাগে ওখানে যাই বাতাসের মতো উড়া লাগে ঠিক আছে না আসমানে যাইয়া যে আসমানকে নিয়ে গবেষণা করব সে ক্ষমতা আপনার আমার নাই এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন কোন হও হয়ে গেছে আরশ হও হয়ে গেছে জিন হও হয়ে গেছে এরকম সৃষ্টি আল্লাহ পাক করতে লাগলেন হঠাৎ করে একদিন 17000 আনুমানিক সংখ্যা 17999টা সৃষ্টি করা শেষ তখন কিন্তু এই জাত এটা এই জাত এটা আরেকটু জোরে বলতে হবে হয় নাই এই জাতটা হওয়ার আগে যতগুলো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন কারো থেকে পরামর্শ এখন আল্লাহ কি করতেছেন দেখেন হঠাৎ করে আল্লাহ পাক বললেন ফেরেশতা সবাই এক জায়গায় হও মিটিং আছে আশেকের আওয়াজ দিতে হবে কে সুপ্রিম পাওয়ারের অধিকারী মওলা বলছেন ফেরেশতা এক জায়গায় হও মিটিং আছে ফেরেশতা সবাই আসলো মিটিং এর মধ্যে আল্লাহ পাক বললেন ইন্নি জাহিলুন ফিল আরদে খলিফা ফেরেশতা আমি এরাদা করছি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো তোমরা কি বলো ফেরেশতা যা বলার তা আপনারা ফেরেশতা বলছে আপনারাও জানেন কিতা কইছে আমি ওয়াইজ করতাম না বললাম না আপনারা করবেন কারণ তারা দুনিয়াতে গেলে সত্যি করে বুকের মধ্যে হাত রেখে একটা কথা কন ফেরেশতা যা কইছিল এগুলো কি মিথ্যা হইছে না সত্য তো ফেরেশতা তো কোনো ভুল নিউজ দেয় নাই যা কইছে সব তো মিলে মানামারি করব হানাহানি করব ফাসাদ করব অশান্তি করব সব তো মিলে এখন আল্লাহ পাক কি বলছেন দেখেন ফেরেশতা বলছে আল্লাহ বানাইও না পাঠাইও না আমরা আছি তোমার জিকির কইরাম আমরা আছি তোমার ইবাদত কইরাম আমরা আছি তোমার প্রশংসা কইরাম এখন এটা শোনার পরে আল্লাহর কি বলা দরকার ও ঠিক আছে তাহলে না বানানোর আমি ভালো হইব না ও ঠিক আছে এটা ওকে পরামর্শ বলা হয় আমার ইবাদত করার জন্য যেহেতু তোমরা আছো তাহলে আর না বানাও ফেরেশতা মনে করছে কি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ এগুলারে বানাইতেছে সেজন্য তারা উদাহরণ দিল কি আল্লাহ আমরা আছি ইবাদত করার জন্য আল্লাহ পাক বললেন ইন্নি আলামু মা লা তাআলামু ফেরেশতা বললেন আল্লাহ আমরা আছি তোমার জিকির করার জন্য মানুষ বানানোর দরকার নাই আমরা আছি ইবাদত করার জন্য মানুষ বানানোর দরকার নাই আমরা আছি তোমার জিকির করার জন্য মানব জাতি বানানোর দরকার নাই আল্লাহ আমরা আছি তোমার প্রশংসা করার জন্য মানবকে বানানোর দরকার নাই আমরা আছি জিকির করব আমরা আছি ইবাদত করব আমরা আছি নামাজ পড়ব আমরা আছি সব করব মানুষ বানানোর দরকার নাই আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে
ও ফেরেশতা তোমরা মনে করছো আমি এই খলিফা মানব জাতিকে ইবাদতের জন্য বানাচ্ছি, ইবাদতের জন্য হলে তো তোমরাই যথেষ্ট, আর নতুন সৃষ্টির দরকার ছিল না। আমি আল্লাহ এই সৃষ্টিকে এমন একটি কারণে বানাচ্ছি যেই যোগ্যতা যেই পাওয়ার যেই মর্যাদা আমি আল্লাহ কোন সৃষ্টির মাঝে দিই নাই, একমাত্র এই সৃষ্টির ভিতরেই দান করব। বলেন বলেন সুবহানাল্লাহ। আমি সেই জন্য এই সৃষ্টিটাকে বানাবো, বানাই ফেলছে। আচ্ছা কাউরে ডাকছেন পরামর্শ লওয়ার জন্য, হে পরামর্শ দিছে, আপনি যদি তার পরামর্শটা না ধরেন তে আপনারা কিতা কইব? ডাকসত কিত্তু কথা কয় না রে ভাই, ডাকসত কিত্তু। হ্যাঁ এখন ফেরেশতা মনে মনে কিতা কয়, আসমান বানাইছো জিজ্ঞেস করো নাই, জমিন বানাইছো কিরকম জিজ্ঞেস করো নাই, ফানি কেমনে ডাকসো ডাকসো পরামর্শ দেই তো কইছো দিছি। এখন কইতেছো আমি যা জানি তোমরা তা জানো না, তো ডাকসো কিল্লে। খেয়াল করেন ডাকসো কিল্লে, ফেরেশতাকে আর কিছু কোনো সুযোগ আছে? আচ্ছা ফেরেশতা চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই ফেললো, বানানোর পর এখন কিতা কয় ফেরেশতা মিটিং আছে আইও। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, কোরআন হাদিসের ভাষাকে আমি আমার স্টাইলে বলছি কারণ যাতে আপনাদের মনে থাকে, আপনাদের বুঝতে যাতে কষ্ট না হয়। ফেরেশতা মিটিং আছে আসো, ফেরেশতা আবার আসছে, আয়েশা দেখে কি সুন্দর একটা পুতুল তৈরি হয়ে গেছে, এমন একটি অবয়ব যেটার কোনো দ্বিতীয় যেটার কোন রকম যেটার কোন দ্বিতীয় নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এখন আল্লাহ কি করছেন দেখেন, ফেরেশতা সিজদা কর, মনোযোগ না থাকলে বলেন শেষ করে দিই, কারণ দুই মিনিট আগে চলে গেলে আমার লাভ, দুই মিনিট আগে যদি আমি এখান থেকে চলে যাই আমার লাভই হবে, আমার কোনো লস হইতো না। ফেরেশতা সিজদা কর, নিষেধ করছস না, সিজদা কর, আর একটু জোরে বলতে হবে, বানাইতে মানা করছস না, সিজদা কর। কোন জাত? মানব জাত। তো মানব জাতে যদি এত আস্তে সুবহানাল্লাহ কয় তাহলে তো আল্লাহ নারাজ হয়ে যাবো। এই ফেরেশতার মতো নিষ্পাপ গ্রুপটারে দিয়ে আল্লাহ কাউরে সিজদা করে নাই, একমাত্র মানব জাতির সৃষ্টি সিজদা করাইছে। খুশি মনে বলতে হবে তো সুবহানাল্লাহ, নাকি শিরিক হয়ে গেছে গা? আল্লাহ শিরিক করছে, আল্লাহ শিরিক করছে। ফেরেশতা বানাইতে নিষেধ করছস না, মানব জাতিরে করছিত সিজদা কর, নিষেধ করলি কেন সিজদা কর? আল্লাহ তোমারে কয় কর। এখন আমার প্রশ্ন, মানব জাতির ভিতরে এমন কি ছিল ফেরেশতা বেয়াদবি না করলো আল্লাহ তাদেরকে এই কথাটা বেয়াদবি মনে করছে? ঠিক ঠিক জিনিসটা বুঝার মতো বিষয়, ফেরেশতাকে ডেকেছে আল্লাহ, ফেরেশতা এসেছে অন্যায় নেই, পরামর্শ নিয়েছে পরামর্শ দিয়েছে অন্যায় তো, তুই তো তার ব্যক্তিগত কথা বলেছে, আল্লাহ কেন সিজদা করালো? সিজদা কর, নিষেধ করছিস না কর, না তো পরামর্শ নিছো পরামর্শ দিছি, আমি বেয়াদবি করছি কই? হ্যাঁ করছস, আল্লাহ কি তুমি জিজ্ঞেস করছো তারপরে না বলছো, এখন বলছি দোষ, তুমি জিজ্ঞেস করছো তাই বলছি আর বলছি যে দোষ কই? না দোষ, আল্লাহ ঠিক আছে সিজদা কর, করছি। মনে মনে ফেরেশতা চিন্তা করে আসলে জাতটার ভিতরে আছে কিটা, এই জাত এটার ভিতরে এই আকৃতির ভিতরে এই অবয়বের ভিতরে এই পিকচারের ভিতরে আছেটা কিটা? বেয়াদবি না করা সত্ত্বেও একটু বিরোধিতা একটু নাবুদক বলার কারণে আল্লাহ পাক আমাদেরকে নিজের সৃষ্টি বাদ দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ ব্যাপার কি? আল্লাহ পাক বলে আদমের দিকে তাকায়া তোমাদেরকে দিয়ে সৃষ্টি করাচ্ছি না, যে অবয়বকে সৃষ্টি করাচ্ছি এই সেই অবয়ব 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আম্মা আমিনার ঘরের মধ্যে আমার হাবিবুল্লাহ নূরুল্লাহ মা কানা মুহাম্মদ ওয়ালা নবী এই রূপে রূপ ধারণ করে যাবে, সুতরাং রূপের এহানত তোমাদেরকে সম্মান করে সিজদা করা হয়েছে। সুবহানাল্লাহ।
দলিল খণ্ডাইতে পারলে খণ্ডাই দেখেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতটা একটু পড়ে দেখবেন, বাস শুধু লে আদামা আছে, লে আদামা, আদমের জন্য। আর একটু জোরে, নামাজের মধ্যে প্রতি রাকাতে এগুলো শিক্ষিত সমাজের জন্য। আল্লাহু আকবার কয়বার? একবার। আল্লাহু আকবার রুকু কয়বার? সামি আল্লাহু লিমান হামিদা একবার। সিজদা? সিজদা দুইবার। প্রত্যেক কিছু একবার একবার, সিজদা কেন দুইবার? আল্লাহু আকবার সুবহানাল্লাহ। ও নামাজি ভাই, প্রত্যেক কিছুতে একবার একবার করলেন, সিজদা কেন দুইবার? ও রুকুটা মনে হয় ভগবানের জন্য। না বললো না সিজদা তো দুইবার যেহেতু আল্লাহর জন্য, তাহলে রুকু মনে হয় ভগবানের জন্য, তকবীরটা মনে হয় ঈশ্বরের জন্য, সবই তো আল্লাহর জন্য, তো দুইবার দুইবার করেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ নামাজি ভাই, নামাজ তো পড়িলাম, নামাজের হাকিকত কি বুঝিলাম নি? বুইজা পড়া না বুইজা পড়া এক নয়, যদি বুঝতে চান তাহলে গণিতের স্টুডেন্টদের জিজ্ঞেস করেন, বুইজা পড়া না বুইজা পড়ার পার্থক্য কিটা? কিছু কিছু আছে অঙ্ক মুখস্থ করে গেছে, সারে কয় আয়, সারে কয় আয়, পরীক্ষা দিছে সবাই, পরীক্ষার মধ্যে ফেল, স্যার আমরা ফুল আনসার করছি, ফেল কিত্তো? তোরা সবাই মুখস্থ করে আছো না, বুঝলেন কেমনে স্যার আপনি? কয় আমি তো প্লাস এর জায়গায় মাইনাস দিয়ে প্রশ্ন দিছিলাম, খেয়াল করোস না, প্লাস এর জায়গায় মাইনাস দিয়ে প্রশ্নটা দুগুরাই দিছি, তোরা খেয়ালো? তোরা তো প্রশ্ন দেখে মনে করছো যে ওইটা অনুপাত দশম পাদ্য ওইটার ওইটা লেখা দিয়ে আইছো, ফেল। প্রত্যেকটি কাজ একবার, সিজদা হচ্ছে নামাজে দুইবার। এখন নামাজের সিজদাটা খেয়াল করে দেখেন, সামি আল্লাহ, এই দেখেন আল্লাহু আকবার। আমরা এখন কোথায়? সবাই বলতে হবে সুবহান রাব্বিল আযিম, সুবহান রাব্বিল আযিম, সুবহান রাব্বিল আযিম, ঠিক আছে? সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ানো, এখন প্রথম সিজদা দেখেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট, মাঝখানে কোনো বিরতি নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাকাতে নামাজে ভাই সিজদা দুইটা কেন? জাননেওয়ালা বলবে, বুঝনেওয়ালা বলবে, এই সিজদা সেই সিজদা না, এই সিজদার সাথে অন্য কিছু সম্পর্ক আছে। আল্লাহ পাক আদমকে যখন রাখলেন সামনে, আল্লাহ পাক বললেন ফাসজুদু লি আদামা, সমস্ত ফেরেশতাগণ আদেশটা পাওয়ার পরে দাঁড়ানো অবস্থায় ডাইরেক্ট সিজদায় গিয়েছে, দাঁড়ানো থেকে ডাইরেক্ট সিজদায় গিয়েছে। আল্লাহ পাক দরবার আদমের যখন সামনে, ফেরেশতারা সিজদায় চলে গেল, সিজদা করে নাই যে তার নামও সকলের জানা আছে, সে যে করে নাই তো করে নাই, আবার বেয়াদবি করছে না, খায়রুম মিনকুম। আল্লাহ পাক হঠাৎ করে কি করলেন, রহমত জালালিয়তের মধ্যে পরিবর্তন হয়ে গেল, রাগাম্বিত হয়ে গেল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতারা সিজদা দিয়ে মাথা তুললা দেখে রহমত গজবে পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ জালালিয়তের মধ্যে চলে আসছে, বাসার জন্য ফেরেশতারা আবার একটা সিজদা দিছে, ওই দুইটা সিজদা আল্লাহ কিয়ামত পর্যন্ত নামাজীদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। নামাজি ভাই আর কিছু কইতাম নাকি গান গাইয়াম কোন? নিশিরাইতে কারবাসি বাজে, ফারি না একটুখানি ফারি, বেশি ফারি না, আপনারা যদি গাইতেন তাহলে একটু গাইতাম, আর গাইয়ামনি গান চলবো, গানের মাহফিল না, গানের মাহফিল না, নাকি কোরআন হাদিসের, কোরআন হাদিসের ওয়াইজের, ও
গানের মাহফিল আলাদা করেন, ওয়াইজের মাহফিল আলাদা করেন, এটা অনুরোধ। এই যতগুলো সাদা দাড়ি আলা মুরব্বী আছে, আপনারা যখন কালো দাড়ি ছিল তখন মাহফিলের পরিবেশ কেমন ছিল? আমার কথায় কষ্ট পাচ্ছেন না? এগুলো সিটাং যাইয়া কইরেন, বাতও পাইতেন না। সিডাং এর মাহফিলে সভাপতি কেটা জানেন নি? প্রিন্সিপাল, এক একটা মাদ্রাসার বড় বড় মহাদ্দিস হচ্ছে সভাপতি। এগুলোর সামনে যাই যদি আপনি গানাগানি করে নাচেন, নামা নামা নামা, সেজন্য সব জায়গায় ওয়াইজ সবাই করতে পারে না। চট্টগ্রাম হচ্ছে এমন একটি জায়গা যেটা এলমের শহর। আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ওখানে শ্রোতা যারা আছে তারাও বড় পণ্ডিত, গান গাইও নাম আছে, নাচাইতে পারতেন না, কিন্তু নাচ গাইলে লড়বো, নাচ গাইলে লড়বো, গান গাইলে কিন্তু নাচাইতে পারতেন না। এলম বড় জিনিস, আর এলমের সাথে ডাইরেক্ট আল্লাহ পাকের রহমতের সাথে সম্পর্ক। অনেকে মাদ্রাসার ছাত্রদেরকে ঠাট্টা করে, অনেকে হেফজখানার ছাত্রদেরকে ঠাট্টা করে, আমি বই কর, কিন্তু একটা কথা মনে রাখো, কোন প্রতিষ্ঠানে ছাত্র যাওয়ার আগে ফেরেশতারা পাকা বিছায় দেয় না, একমাত্র মাদ্রাসার ছাত্র যাওয়ার আগে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে পাকা বিছায় দেয়। দেখেন কিংবা না দেখেন, মানার জন্য অনেক কিছু, যে মানার না সে কোনো কিছুই মানবে না, আর যে মানার সে অল্পতেই মানবে। বলেন না সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করে শুনবেন, নামাজের মধ্যে আল্লাহু আকবার, হাত খোলা না বাঁধা, আল্লাহু আকবার, হাঁটুতে বাঁধা, এটা এখানে বাঁধা, এটা এখানে বাঁধা, সিজদার মধ্যে মাটিতে বাঁধা, সামি আল্লাহু লিমান হামিদা। কোলা আর সারার মধ্যে পার্থক্য কি? নামাজের মধ্যে কোলা আর সারার মধ্যে পার্থক্যটা কি? আপনি তো বললেন হাত ছাইড়া দিলে নামাজ শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া যে হাত খুলে দিয়েছেন নামাজ কি শেষ হইছে নি? কেন 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 কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলা লাগবো। আমরা যখন তাশাহুদ করি, আমাদের তাশাহুদের মধ্যে কাকে সালাম দিই? আরো জোরে বলেন, ইমাম সাহেবের সালাম দেয় নবীকে, আব্বা জান সালাম দেয় নবীকে, দাদা জান সালাম দেয় নবীকে, সাহাবায়ে কেরাম, যে আমরা জুমার নামাজ, আমরা যে জামাতে নামাজ যা পড়ি, তা হচ্ছে আমার নবী শিখিয়েছেন, আমরা সেখান থেকে শিখে পড়ছি। ইমামত্ব ছিলেন একদিন নবী, মুক্তাদি ছিল আবু বকরের মতো একজন, উমর ওসমানের মতো গ্রেডেড ওয়ালা সাহাবীরা ছিল মুক্তাদি, নবী ছিল ইমাম। আচ্ছা, যখন সাহাবায়ে কেরাম তাশাহুদ পড়ছেন তখন সালাম দিচ্ছে কাকে? স্যার নবীর তাশাহুদটা কেমন ছিল? একজনে কই নবী নবী নবীর সালাম দিছে আরে, আমি কই নবীর কথা বাদ দে, তুমি তোমার সালাম দিছো না কোনোদিন? হ্যাঁ, আমি আমারে সালাম দিছি, আপনি আপনারে সালাম দিছেন, নবীর কি তো দরকার নবী নবীরে সালাম দিব? হুজুর বুঝবেন, এমন একটি জায়গা নাই যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমার রসুলকে রাখে না। খুজনেওয়ালার খোঁজার উদ্দি ডিপেন্ডেন্ট, খুজনেওয়ালার খোঁজার উদ্দি ডিপেন্ডেন্ট, কেউ যদি চোখ দেখেও যদি আড়াই জায়গা, এটা ভাই কিছু করার নাই। গভীর মনোযোগ, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললাম, হাত কি করলাম? আরেকটু জোরে বলেন, এখন বলেন নামাজ জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি আমাদের স্বপ্ন কই যাওয়া? আরো জোরে বলেন, জান্নাতে যাইতে গেলে কি দরকার? আরো জোরে, আরো জোরে, রোজা রাখেন কিল্লাই, তো জান্নাতের চাবি তো নামাজে না কইলেন, রোজা কিরে? আল্লাহ কইল এটা যার কাছে সে জান্নাতি। সবাই কি এখন এটার পিছনে দৌড়াবো নাকি এটার পিছনে? স্বাভাবিক, তো নামাজ তো জান্নাতের চাবি, তো জান্নাতের চাবি যে গুলটু নামাজ, নামাজ লইয়া থাকেন, রোজা রাখেন, কি তো 4 লাখ টাকা খরচ করে হজ করেন, কি তো ঠিক হিসাবটা কি বুঝছেন? এখন আপনি বলবেন যে এটা ফরজ, আল্লাহর হুকুম, আমি বললাম যে সেটা তো আমি অস্বীকার করছি না রে ভাই, ফরজটা ফরজ হইলো কেন? আমারে সেটা বুঝাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
দেখেন ভাই বড় আফসোস নিয়ে আজকে কথাগুলো বলছি আমি, বড় আফসোস নিয়ে। একটা ফ্যাক্টরিতে অনেকগুলা কর্মী চাকরি করে, আর এই চাকরির মাধ্যমে কিন্তু অনেকটা পরিবারের পেট পরিবার কিন্তু চলে, তাই না? এখন আপনার আমার কারো যে কোনো একজন, আমার ভাইয়ের বলেন আমার ভাইয়ের বলেন, আমাদের কোন একটা ফ্যাক্টরিতে চাকরি হয়েছে। এখন আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে চাকরি করে আমি অফিসে ঢুকলাম, সবাই কাজ করছে, আমার দাঁড়ায় থাকা লাগবে কেন? আমি নতুন, ভেরি গুড। আচ্ছা এখন আমাকে ম্যানেজার সাহেব এসে জিজ্ঞেস করলো, কি রে তোরে না চাকরিতে জয়েনিং করেছি, যা চাকরি কর। স্যার করতে তো আসলাম, কিন্তু এখানে তো ডিপার্টমেন্ট আলাদা আলাদা, আমি কোন ডিপার্টমেন্টে কাজ করব আমাকে কাজটা আগে বুঝাই দেন। আমাকে কি পিয়ন, তাহলে পিয়নের দায়িত্ব চলে। আমি কি চা বানাবো, বুঝাই দেন চা বানাতে শুরু করি। আমি কি দারোয়ান, তাহলে দারোয়ানের দায়িত্ব তো বুঝাই দেন, তারপরে আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব। কারণ এখানে অনেকগুলা সেক্টরের কাজ আছে, ডেলিভারি সেক্টরের কাজ আছে, তারপরে আপনার ওই বাইরের সেক্টরের কাজ আছে, ইংলিশ বলার সেক্টরের কাজ আছে, আবার সুতা চেক করার কাজটা কি বুঝাই দেন। ও মানব জাতি, তোমাদেরকে আল্লাহ বানাইলো কাজটা কি, তা কি কাজের জন্য বানাইলো মানব তোমাদেরকে? ওই ইবাদতের জন্য। আমি কইলাম ভাই ঠিক আছে, কইয়া যখন দিছো তাহলে উত্তরটা আমাদেরকে দিয়া দাও। আমি কইয়াম 20%, আপনারা কইবেন 80%। আমাদের জিকিরের মধ্যে বেজাল আছে না নাই? আমি সবার মুখে শুনতে চাই, আমাদের জিকিরে বেজাল আছে না নাই? আছে। ফেরেশতার জিকিরে বেজাল? নাই। আমাদের সিজদার মধ্যে বেজাল? আছে। ফেরেশতার সিজদার মধ্যে বেজাল? নাই। আমাদের নিয়তে বেজাল? আছে। ফেরেশতার নিয়তে বেজাল? নাই। আমাদের ইবাদতে বেজাল? আছে। ফেরেশতার ইবাদতে বেজাল? আছে। তো নির্বেজাল ইবাদত করনে ওয়ালা ফেরেশতা তো আগে থেকেই ছিল, বেজাল ওয়ালা আমাদেরকে আল্লাহ বানাইলো কেন? আমি সেই জন্য প্রথমে একটু ইঙ্গিত দিয়েছিলাম, ফেরেশতারে এমন একটা কোয়ালিটি দিয়ে বানাচ্ছি যদিও দেখতে সাড়ে তিন হাত। একটা পাহাড়ের সামনে এই জাতিটারে দেখাও যাইতো না, ফিল্টার মতো। হ্যাঁ হ্যাঁ, না 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 না, কাউকে বসতে বললেন না, কেউ বসে মজা ভাই, কেউ দাঁড়ায় মজা ভাই, শোনা না দরকার, জানা না দরকার, কথা কোন ঠিক না? মানুষ বাড়বো আমি কি নির্বাচনে দাঁড়াইয়া? হ্যাঁ, দিল থাকলে যথেষ্ট, দিলটা শুয়ে থাকলেও হয়, বসে থাকলেও হয়, যা যেখান থেকে শুনে। আল্লাহ সবার বসা দাঁড়ানো সবার এই মহব্বত কে আল্লাহ কবুল করুক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, গভীর মনোযোগ শিক্ষিত সমাজ ভাইয়েরা। আল্লাহ পাক বলেন যে যদি আমার সিজদার দরকার হতো, ইবাদতের দরকার হতো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে আগে থেকে বানাই রাখলাম, তারা নির্বেজাল ইবাদত করনে ওয়ালি। কেমন ইবাদত করনে ওয়ালা? গভীর মনোযোগ। আপনাকে আমাকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছেন, আমরা সেটা একদিন গ্যাপ দিই তা না, প্রত্যেক দিন গ্যাপ দিই, কিন্তু আল্লাহ শুধু একবার বলেছেন ইসরাফিল, সিংহা নিয়ে দাঁড়াও। এখনো দাঁড়াই আছে, আমরা তো বাঙালি পণ্ডিত, বুঝার জন্য বলছি। আমরা যাইয়া কইলাম, ও ভাই ইসরাফিল, এক্সকিউজ মি, শুনো কই কিতা, এখনো ঈসা নবী আয়ো নাই, ইমাম মেহেদিও আসে নাই, আসে নাই, দজ্জালও আসে নাই, ইয়াজুজ মাজুজ আসে নাই, এখনো ওই পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে নাই, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যে ভূমি দশের ইঙ্গিত দিয়েছেন নবী এগুলাও হয় নাই, এখনো যে স্বর্ণের খনি বের হওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন নবী এগুলাও হয় নাই। আমার মনে হয় মিনিমাম আরো 200 বছর লাগবে। ইসরাফিল কয়তো কিতা, আমি কই আর কত দাঁড়ায় থাকবা বইও? আমরা আর কি, আমরা হলে যেটা করতাম আর কি, 200 বছর তো টাইম আছে, বইও একটু আরাম করো। কই না কেন? কই আল্লাহ আমারে বসতে বলে নাই, তো একটু লড়াচড়া করো। কই আল্লাহ আমারে লড়াচড়া করতে বলে নাই, এরকম আদেশ মাননে ওয়ালা আরেকটা দেখেন? আমগোবুতর আসেনি তাহলে এখন কে শ্রেষ্ঠ? কথা কয় না, যোগ্যতার ক্ষেত্রে কে শ্রেষ্ঠ? হে শিক্ষিত সমাজ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা আমার যদি ইবাদতের দরকার হতো তোরাই আসিস, তোরাই যথেষ্ট, তোরাই তোরাই তোরাই।
এবাদত শুধু এবাদতের জন্য না, এমন একটা কোয়ালিটি দিয়ে বানাচ্ছি যেটা আর কাউকে দিই নাই, শুধু একমাত্র এই মানবের ভিতরে ফিট করেছি। সেটা কি? জানার দরকার? নাই 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 নাই, জানার দরকার আছে। আল্লাহ পাক বলে ফেরেশতারে, সিজদার মধ্যে তোমরা কামেল, হুকুম পালনের মধ্যে তোমরা পারফেক্ট আছো, ও আমার ফেরেশতারা এভরিথিং অল সাইডে তোমরা সব দিক দিয়ে পারফেক্ট আছো, কিন্তু তারপরও আমি মানব জাতিকে কেন বানিয়েছি জানো? ইবাদতের পাওয়ার জন্য না, কারণ আমি আল্লাহ কারো ইবাদতের মুকাফিক কি নই। আর একটু জোরে বলেন না, আমার বান্দারা ইবাদত করলে আমি আল্লাহর পাওয়ার বেড়ে যাবে, সেই আল্লাহ আমি নই। বান্দারা ইবাদত না করলে, নামাজ না পড়লে, আজান না দিলে আমি আল্লাহর পাওয়ার কমে যাবে, আমি সেই সত্তা নই। আমি আল্লাহ কারো ইবাদতের মুকাফিক কি নই? তো ফেরেশতা বলে আল্লাহ তো বানাইলা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দেহটার মধ্যে, এই অবয়বটার মধ্যে আমি আল্লাহ এমন একটি সফটওয়্যার ফিটিং করেছি, যদি কাজে লাগার মতো কাজে লাগাইতে পারে, আমি আল্লাহ এই মানব জাতিকে একমাত্র একটা কারণে সৃষ্টি করেছি ইবাদতের মাধ্যমে, আমি গুপ্ত গোপন খোদাকে খুঁজে বের করার জন্য। বলেন সুবহান। বলেন সুবহানাল্লাহ। আমি কি দাবি করলাম? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন নিজেকে খোঁজার জন্য। আমি গোপন রইলাম, তোরা আমার খুঁজে বাইর কর। ঠিক আছে, এখন প্রমাণে আসো। জিব্রাইল আল্লাহর সাথে কথা বলছে কি বলে নাই? সিদরাতুল মুনতাহায় জিব্রাইলের বাড়ি আছে না নাই? আল্লাহ পাইছে নি? আল্লাহ পাইছে? আল্লাহ পাইছে? আল্লাহ পাইছে? চাই আমি একজনের নাম বলবো, দেখি আপনারাই বলবেন পাইছে কি পাই নাই। আবু বকর সিদ্দিক পাই নাই কোন রেকর্ড? আবার আবু বকর যদি না ভাই দেখাইছে রে। হযরত আলী, আরো জোরে, আরো জোরে, সাড়ে তিন একটা পাইয়া গেল, 600 ডানাওয়ালা পাই নাই, কারণ ওই সফটওয়্যারটা মওলা তাদের ভিতরে দেয় নাই। আর একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু জোরে বলেন না। আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন কেন? ইবাদতের মাধ্যমে নিজেদেরকে এমন সাধনা করা যে সাধনার মাধ্যমে মওলার রহমতের দিদার পাওয়া। আর একটু জোরে বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শেষ, বিদায় নিচ্ছি। আপনাদের সেহারাই হদ বলতেছে কয় শেষ করে দেন। অনেকে কইব কই এগুলো কিটা আলোচনা করে, আমি কই ভাই এই আলোচনা বুঝার জন্য তোমার যোগ্যতাও এই লেভেলে যাওয়া লাগবে। ঠিক, আল্লাহ আমগরে খাওয়ার জন্য পাঠাইছে? জি না। আমি একটা প্রশ্ন করবো, ইমান আমান আপনারা সবাই উত্তর দিবেন। আপনি আল্লাহরে না পাই এখান থেকে গেছেন, লাভটা কি? হুজুর আছে কোন লাভ? আপনি আল্লাহকে পান নাই, রহমত পান নাই, আপনি এখানে আয়েশা লাভটা কি হলো? হাসরের মদিনায় যাই এখন সেহারা নিয়ে যাবেন, কোন লাভ নাই। তাহলে আমাদের এই যে দুনিয়াতে আসার যে 50 বছরের বিশা, বিশাটাই ব্যর্থ। অনেক বিদেশি ভাইয়েরা আছেন 40-50 বছর বিদেশ করছে কিন্তু কিচ্ছু জমাইতে পারে নাই। ঠিক ওই রকম অবস্থা আমাদের। আসতে পারবেন দ্বিতীয়বার এই জায়গায় আরেকবার? তাহলে তাহলে প্রত্যেকটা কদম দেওয়ার আগে হিসাব করে দিবেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। এটা আমি একদম স্পষ্ট বলে যাচ্ছি, এই নামাজিও জান্নাতি না, এই নামাজিও জান্নাতি না। আবার বলছি, আবার বলছি, এই নামাজিও জান্নাতি না, এই নামাজিও জান্নাতি না। এখন হুজুর যখন এই কথা কইছে, হুজুর তাইলে কি হইব? হুজুর কই তুই বেটা, পুরা কথা তাকে শুনিনা ল, অর্ধ শুনে লাভ আজকাল। হুজুর এটাও জান্নাতি না, এটাও জান্নাতি না, তো কোনটা জান্নাতি? তো হুজুর কই যেই কাজের উপরে মওলা খুশি থাকবো সেটাই জান্নাতি। সুবহানাল্লাহ। হুজুর কি কোনো ভুল কইছিনি? হ্যাঁ,
মওলা যদি খুশি না থাকে, মওলা রহমত না থাকে, এটা কি জান্নাত পাওয়ার কোনো অংশদার হতে পারে? জি না। আপনি যতই 5 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা দিয়ে খরচ করেন না কেন, হজ করে আসেন, মওলা খুশি হয় নাই, লাভটা কিটা? আসেনি কোনো? জি না। এটা বোঝার জন্য কোনো কোরআন হাদিসের দরকার আছে? এটা বোঝানোর জন্য কোনো হুজুরের দরকার আছে? এটা বোঝার জন্য আপনার দিলেই যথেষ্ট, আপনার দিলেই যথেষ্ট। এখন খেয়াল করবেন, গভীর মনোযোগ, এটাও নাও এটাও নাও, যেটার উপর মওলা খুশি। এখন মওলা বান্দার ভিতরে চাই কিটা? সেহারা সেহারা সেহারা।